হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো যেহেতু আব্বু আম্মু আসছেন কক্সবাজার বেড়াতে, তো চিন্তা করলাম তাদেরকে নিয়ে একটু আজকে ঘুরে আসব এবং যাব হচ্ছে কক্সবাজারের মিনি বান্দরবন নামক একটা জায়গায়। তো যেহেতু আমরা অনেক মানুষ, পাঁচজন টোটাল যাচ্ছি আমি সহ, সুতরাং বেটার হয় যে আমার গাড়িটা নিলে, যদি আমার গাড়িটা একটু ওল্ড মডেলের, একটু পুরাতন, বাট তারপর আমি সবসময় এটাকে যত্ন করি এবং যেহেতু গাড়িটা খুব কম বের করা হয়, ম্যাক্সিমাম টাইমই সেটা ঢাকা থাকে, এই জন্য চেষ্টা করলাম আজকে যে ঢাকনাটা খুলে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া বের হওয়ার আগে। আর অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে, গাড়ি এই ধরনের গাড়ি একটু যেগুলো পুরাতন মডেলের বা পুরাতন হয়ে গিয়েছে, এগুলো বের করার আগে আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যে রেডি ওয়াটারের মধ্যে পানি ঠিকঠাক মতো আছে কি না, ব্রেক ওয়েল ঠিকঠাক মতো আছে কি না, পাওয়ার ওয়েলগুলো আছে কি না, এবং ওয়াইপারের যে পানি, ওয়াইপার ব্লেডের যে পানি, সেই পানিটা আছে কি না। যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম। আমরা আজকে নিলাম হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোড দিয়ে আমি যতবারই যাতায়াত করি, আমার ভালো লাগে আসলে মেরিন ড্রাইভের সৌন্দর্য। এবং আপনি দেখবেন নতুনভাবে মেরিন ড্রাইভের হাতের ডান দিকে যেটা আমি দেখাচ্ছি, এখানে হচ্ছে নতুনভাবে একটা স্থাপনা তৈরি করা হচ্ছে, যাতে কিনা কক্সবাজারের এই মেরিন ড্রাইভটি রক্ষা করা যায়। যাই হোক, এখানে সবথেকে বেশি যেটা খারাপ লাগে মেরিন ড্রাইভে, সেটা হচ্ছে এই অটোরিকশাগুলোর দৌরাত্ম্য। বিশেষ করে তারা যত্রতত্র পার্কিং করে এবং জ্যামের সৃষ্টি করে। এবং আরেকটা যেটা খারাপ লাগে সেটা হচ্ছে বেপরোয়া ড্রাইভিং। এখানে অনেক সময় অনেক গাড়িগুলো দেখা যায় কক্সবাজারের বাইরে থেকে এসে তারা এত গতিতে গাড়ি চালায় মেরিন ড্রাইভে, এবং এতে কিন্তু প্রচুর দুর্ঘটনা মেরিন ড্রাইভে ঘটে থাকে। সুতরাং আপনারা যখনই মেরিন ড্রাইভে গাড়ি নিয়ে আসবেন, দয়া করে স্লো চালাবেন, ধীরে চালাবেন, বুঝে শুনে চালাবেন। যাই হোক, প্রায় 30 মিনিট গাড়ি চালানোর পর আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। কক্সবাজার রেজুখাল ব্রিজে ওঠার ঠিক হাতের বাম দিকে আপনার একটা রাস্তা ঢুকে গিয়েছে, আপনাকে সেই রাস্তা নিতে হবে, নিয়ে চলে যেতে হবে মিনি বান্দরবন। তো আমরা এখন যাচ্ছি মিনি বান্দরবনের দিকে। মিনি বান্দরবন আসলেই বলা হয় যে মিনি বান্দরবন নামটা যথার্থতা রয়েছে, কারণ এখানকার রাস্তাঘাটগুলো আপনারা যদি বান্দরবন যেয়ে থাকেন, দেখবেন যে বান্দরবনের মতোই সিমিলার, মানে উঁচু নিচু, আঁকা বাঁকা, এবং আপনার রাস্তার দুই ধারে আপনি উঁচু উঁচু পাহাড় দেখতে পারবেন। যদিও এটা যদি আমরা বান্দরবনের সাথে তুলনা করি, তাহলে পাহাড়গুলো আসলে নেহাইতই ছোট, কারণ বান্দরবনের পাহাড়গুলো অনেক উঁচু। তো যাই হোক, তারপর একটা বান্দরবন একটা ফিল আপনাকে দিবে এই রাস্তাটাতে ঢুকলে পরে। তো যাই হোক, এভাবে আমরা আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম। এবং যেহেতু আমার আম্মার পায়ে কিছু সমস্যা আছে, এই জন্য আমি চেষ্টা করলাম যে এই জায়গাটাতে যতটা পারি গাড়িতে করে আমার মাকে একটু ঘুরিয়ে দেখাতে। যদিও কিছু দূর যাওয়ার পর আপনার পাহাড়ে উঠার মতো জায়গা থাকবে, যেখানে আপনি হাতের বাম দিকে সুন্দর করে পাহাড়ে উঠে যেতে পারবেন। বিভিন্ন সময় ট্যুরিস্টরা যেটা করে থাকেন, এই জায়গাটাতে আসেন এবং এই জায়গাটাতে ওনারা নামেন, ছবি তুলেন, অনেক সময় প্রকৃতির এই সুন্দর নিরিবিলি জায়গায় বসেন, গল্প করেন। তো এই যে পাহাড়ের মতো যে জায়গাটা আমরা ক্রস করছি, এটা আসলেই এই জায়গাটার মেইন সৌন্দর্য। কারণ এখানে যখনই ট্যুরিস্টরা আসেন, ওনারা এই জায়গাটার মধ্যে দাঁড়িয়ে ছবি তোলেন বা ওনাদের সুন্দর সুন্দর স্মৃতিগুলো ফ্রেম বন্দি করে নিয়ে যান। যাই হোক, আমরা যেহেতু আমি একটু আগেই বললাম আমার মার পায়ের হাঁটুতে কিছু সমস্যা থাকার কারণে আমি উনাকে এখানে হাঁটাতে পারলাম না বা নামাতে পারলাম না। উনার একটা আগ্রহ আছে, সেটা হচ্ছে যে কুমির দেখার। কক্সবাজারের উখিয়াতে আপনার আকিজের একটা ক্রোকোডাইল ফার্ম রয়েছে, যেটার পাশে আপনার রাবার বাগান আছে। আপনারা সাধারণত কক্সবাজার থেকে টেকনাফ যেতে পথে উখিয়ার কুতুপালংয়ে এই রাবার বাগানটি দেখতে পাবেন। যাই হোক, ওই জায়গায় আমরা যাব এবং ওই ভিডিওটা নিয়ে আমি এর পরের ভিডিওতে আসছি, আমাদের কুমির দেখা। তো বলতে বলতে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গাটি চলে এসেছে। এই জায়গাটার কথাই আমি বলছিলাম, এই যে হাতের বাম দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই পাহাড়, এখানে অনেক ট্যুরিস্ট যারা ফিট এবং যারা পাহাড়ে উঠতে ভালোবাসেন, ওনারা এই জায়গাটা দিয়ে পাহাড়ে উঠে যান। এখানে গাড়ি পার্কিংয়ের একটা সুব্যবস্থা রয়েছে, যদিও ট্যুরিস্টের সংখ্যা অনেক বেশি, এই জন্য আপনি বেশি সংখ্যক গাড়ি এক জায়গায়, মানে একটা জায়গায় বেশি সংখ্যক গাড়ি আপনার পার্কিং করা যায় না। হাউএভার, আমরা যেহেতু নামবো না, আমরা যেহেতু চলেই যাব এবং আমরা এইভাবে গাড়িতে বসে জায়গাটা দেখব, এই জন্য আমরা গাড়ি ব্রেক করছি না বা থামাচ্ছি না, আমরা চলে যাচ্ছি সামনের দিক। এভাবে আমরা যেতে যেতে
একদম আমাদের এই মিনি বান্দরবনের শেষ প্রান্তের দিকে চলে এসেছি। এই জায়গায় আপনারা যদি কক্সবাজারের বাহির থেকে কখনো আপনাদের গাড়ি নিয়ে আসেন বা বাইক নিয়ে আসেন অথবা অটো রিকশায় করে আসেন, একটা প্রিকশনস আপনাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই জায়গাটা যেহেতু আঁকা বাঁকা এবং উঁচু নিচু, সুতরাং এখানে কোনোভাবে ওভার স্পিডিং করবেন না। চেষ্টা করবেন আস্তে ধীরে আপনার গাড়ি চালাতে, এবং উঁচু থেকে নিচুতে নামার সময় অবশ্যই ব্রেকে পা রেখে আস্তে ধীরে নামবেন, এবং কখনোই হঠাৎ করে বামে দাঁড়িয়ে যাবেন না। আপনি দেখতে পাচ্ছেন সামনের ঠিক লাল গাড়িটা হঠাৎ করে বামে দাঁড়িয়ে গেল, এবং এতে করে পিছনের যে মোটরসাইকেল আরোহী স্থানীয় মানুষ, ওনার কষ্ট হলো। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং আপনারা সবাই এখানে বেড়াতে আসেন। খোদা হাফেজ।